ইয়েস, কেমন আছেন সবাই? নিজের বলার মতো গল্প এই সেশনে আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রায় সপ্তাহে অন্তত দুদিন এই ধরনের সেশনে আসি। কখনো আমি নিজে একা লাইভ করি, লাইভ ক্লাসগুলোর মতো করে, সেশনগুলোর মতো করে, কখনো আমার সাথে একজন অতিথি থাকেন। এবং এ পর্যন্ত আপনারা দেখেছেন বাংলাদেশের সেরা সেরা কিছু মানুষজনকে নিয়ে এসে, অনেকে তারকা, মাস্টার তারকা, অনেক ধরনের তারকাকে নিয়ে এসে আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি। এবং বিশেষ করে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছি এবং আমাদের গ্রুপে যারা আছেন তারা অলরেডি জয়েন করা শুরু করেছেন, থ্যাংক ইউ এভরিবডি। এবং উদ্যোক্তা তৈরির একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি ওই সারা বাংলাদেশের 64 জেলায়। আপনারা জানেন যে আমরা আজকে যে অতিথিকে ডেকেছি, যারা প্রথম ব্যাচে ছিলেন, এটা দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচে যারা ছিলেন তারা আমাকে চিনেন ভালো করে, কারণ তিনি ওই মঞ্চে বক্তৃতা করেছেন। এবং দ্বিতীয় ব্যাচে যারা আছেন তারা দেখবেন খুবই হ্যান্ডসাম একজন মানুষ, আমার খুব প্রিয়, ভালো মানুষ, সবচেয়ে বড় কথা ভালো মানুষ। আর ভালো মানুষদের সঙ্গে আমি মিশি এবং ভালো মানুষদেরকে নিয়ে একসাথে থাকতে, চলতে, কথা বলতে আমার পছন্দ। সেই ধরনের একজন মানুষকে নিয়ে আমরা এসেছি এবং 64 জেলার 164 জনকে নিয়ে প্রথম ব্যাচ শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় ব্যাচ, দ্বিতীয় ব্যাচের আজকে 65তম দিন এবং এই 65তম দিনের আজকে 95তম সেশন এবং 95 টানা সেশন, মানে কোনো বিরতিহীন। যিনি আছেন ওনাকে আমি এই জিনিসটা একটু শোনাচ্ছি, পাশে বসে আছেন, পরিচয় করে দেবো একটু পরে। এবং আমাদের 164 জন থেকে এখন প্রায় 6,000 মানুষ, সো উই আর অন দ্য ট্র্যাক। আমরা 60 দিনের প্রথম দফা কর্মশালা শেষ করেছি, এখন দ্বিতীয় দফা 30 দিনে চলছে। অলরেডি আমরা আমাদের গ্রুপটা উন্মুক্ত করে দিয়েছি, আমরা বেচাকেনা শুরু করেছি, অনেকেই তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে, এটা একটা বাজার হয়ে যাচ্ছে। সো এরকম একটা অবস্থায় আমাদের আরেকজন উদ্যোক্তা, আমার খুব প্রিয় মানুষ, খুবই হ্যান্ডসাম একজন মানুষ, আমি রিপন ভাই, কে এম হাসান রিপন, রিপন ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। রিপন ভাই কেমন আছেন বলেন? আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন আমি অনেকদিন ধরে আপনাকে করব করবো চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে আপনি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন, স্পিকার হিসেবে কথা বলছেন, ট্রেনিং দিচ্ছেন, আপনি সিনেমা যান নাই কেন? মানে ইউর লুকস, হাইট, সবকিছু মিলাই, ইউর ভয়েস, সিনেমা যান নাই কেন? আপনি আমাকে যে ধরনের প্রশ্ন করে যে বিব্রত করবেন যে আমি আগে বুঝি নাই, তাহলে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসাম কেন যায়নি। বাট আমি মনে করি যে আপনি যেই ফিল্ড আপনার পছন্দ, যেটা আপনার প্রাণ টানে, মন টানে, সেই জায়গায় আপনার যাওয়া উচিত, ওই জায়গাটা এখনো এক্সপ্লোর করে দেখা হয়নি। ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক কোয়েশ্চন এন্ড আনসার অ্যাজ ওয়েল, শুরুটা একটু ভিন্ন ভাবে করলাম আর কি। আপনি তো হচ্ছেন মানে যে কোনো কিছু শুরু করার জন্য। এনিওয়ে, আমরা মূল প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে আপনি নিজে একজন উদ্যোক্তা, আপনি ট্রেনিং দেন, আপনি ইয়োকদের নিয়ে কাজ করেন, তাদেরকে আপনি আইস ব্রেকিং বিভিন্ন সেশন করেন। আজকেও আমরা সেরকম একটা কিছু আপনার থেকে তারা শুনতে চাচ্ছে, তাদের সম্পর্কে একটু আপনাদের বলি। যেটা একটু বলছিলাম যে এটা 164 থেকে এখন 6,000, আমরা প্রথম 60 দিনের যে সেশন সেটা আমরা শেষ করেছি, সেটা একদম বিরতিহীন ছিল, এখনো বিরতিহীন চলছে, একদিনও বাদ যায় নাই, শুক্র শনিবার সহ সবে বরাতেও গেছে, ইনশাল্লাহ সবে কদরও হবে, আই হোপ ঈদের দিনও হবে। সো আমরা এটা বাদ দিচ্ছি না, কারণ আমরা একটা নিজের সাথে একটা নিজে জেদ করেছি যে আই হোপ, আমি আমি অবশ্যই গিনিস বুকে কোনো ইচ্ছা আমার নাই, বাট একটা রেকর্ড নিজের সাথে নিজের হোক না যে আমি এরকম একটা কিছু করতে পারি, এবং ওরাও কিন্তু পার্টিসিপেট করছে সবচেয়ে বড় কথা। এবং আপনি শুনলে খুশি হবেন, গতকালকে ওরা আমাকে একটা সারপ্রাইজ দিল, সেটা হচ্ছে ওরা দেখছে আমি কি টাইপের মানুষ, এটা তো অলরেডি ওরা জানে। তো আমি আসলে ওদের কাছে মেন্টর হিসেবে পরিচিত, কেউ কেউ শিক্ষক বলেন, বাট আমার কোনো শিক্ষকতা করার কোনো আগ্রহ কখনো ছিল না, বাট রিসেন্টলি আমি এটা করলে জয়েন করেছি এবং আজকে সকালে ক্লাস নিলাম। তো এনিওয়ে, যেটা ওরা করেছে সেটা হচ্ছে কালকে একটা ইফতার পার্টির আয়োজন করেছে গতকাল, মিরপুর একে কিছু সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে, যেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি গিয়ে দেখি যে প্রায় 40 জন এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসছে, এবং সেই প্রোগ্রামটা আয়োজন করেছে আমাদের গ্রুপের ছেলে মেয়েরা মিলে। এবং আমাদের গ্রুপে আপনি শুনলে আর একটু খুশি হবেন, প্রায় 12টা দেশের ছেলে মেয়েরাও আছে যারা এখানে লাইভে অংশগ্রহণ করে।
এবং তারা ওইখানে ডোনেট করেছে, নিজেরা আয়োজন করেছে, আমি জাস্ট গিয়ে উপস্থিত হয়েছিলাম অবস্থানটা। সো আমরা যে শুধু ব্যবসা করছি তা না, আমরা সমাজে যে যে কাজ করবো এগুলো কিন্তু এই শিক্ষা থেকে এসছে। এনগেজ করা, এক্স্যাক্টলি, পজিটিভ সামাজিক কাজে ভালো মানুষ হওয়া, সৎ বিজনেস করা, সৎ ভাবে থাকা, ফরমালিন মুক্ত প্রোডাক্ট নিয়ে বিজনেস করা, এই জিনিসগুলো আমরা নৈতিকতা, মূল্যবোধ, ভালো ভালো থাকা, ভালোবাসা, মানুষের পজিটিভ দিকগুলো তুলে ধরা, অকারণে সমালোচনা না করা, বাবা মায়ের যত্ন নেওয়া, এই সব জিনিসগুলো কিন্তু আমরা এখানে কভার করছি। আপনি যদি একটু ইন্ট্রোডাক্টরি ওদেরকে কিছু বলেন এবং আপনার যে যে বিষয়গুলো নিয়ে কাজ করেন সেগুলো একটু বলেন, তারপর আমরা আলোচনা চলে যাবো। আমি গর্বে থ্যাংক ইউ সো মাচ। আমি তো আসলে আপনার একজন ফলোয়ার, আপনি জানেন, এন্ড আই ট্রাই টু ওয়াচ ইওর মানে ওয়েন ইউ আর লাইভ আই আই ট্রাই টু ওয়াচ। থ্যাংক ইউ। এন্ড ইন ফ্যাক্ট আমি আপনাদের ওই ফার্স্ট ব্যাচের যে গ্র্যান্ড সেলিব্রেশনটা হলো সেখানে আমি ছিলাম, এন্ড আই ওয়াজ রিয়েলি অ্যামেজড টু সি যে পার্টিসিপেন্টরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তারা নিজেরা কিছু করার চেষ্টা করছে, উদ্বুদ্ধ হচ্ছে, রিয়েলি গ্রেট। এন্ড আমরা ওখানে যারাই ছিলাম, আমি মনে করি আমার মতো আসলে সবাই মেস পেয়েছে। আমাদের সবচেয়ে বড় ই হলো যেটা আসলে আপনার থেকেও সবাই শিখেছে, আমরাও চেষ্টা করি, সেটি হচ্ছে যে আসলে সোসাইটি তো বা একটা দেশ আমাদের অনেক কিছু দেয়, ইন রিটার্ন আমাদের আসলে দেওয়ার অনেক কিছু আছে। সবচেয়ে খুব বড় ভাবে হতে হবে নট দ্যাট, সবচেয়ে টাকার ভ্যালুয়েশন হতে হবে নট দ্যাট, ছোট্ট একটা বলে না চ্যারিটি বিগেইনস উইথ স্মাইল, এক্স্যাক্টলি, একটা হাসি দিয়ে চ্যারিটি শুরু হয়ে যায়। তো সেই জায়গা থেকে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট পিপল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে ইউথদেরকে এঙ্গেজ করছেন, আমাদের বাংলাদেশ কিন্তু ইউথ বেসড কান্ট্রি, অ্যাবসলিউটলি, এবং অ্যারাউন্ড 65% মানে যদি আপনি মানে 40 ইসে ধরেন, এবং এই ইউথদের ইউথদের জন্য কিন্তু হাহাকার করছে আপনার বিশ্বের অনেক দেশ। জাপানে নাকি শুনলাম একটা গ্রামে বাচ্চা হলে আমরা যেমন জাদুঘরে নতুন কোন আইটেম আসলে দেখার জন্য ছুটে যাই, ওই জাপানে নতুন কোন বাচ্চার জন্ম নিলে সেখানে ভিড় জমে যায় বাচ্চা কেমন দেখতে। ওকে, মানে ওরা এত এজে, এত এজে, 100 বছর বেশি বাঁচে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে আগামী 15-20 বছরের মধ্যে ওদের একদম নামতে থাকবে, বিকজ ওরা এখন সবাই অ্যাবাউট 60-65 এরকম এজে চলে আসছে। সো বাট আমরা লাকি, আমরা একদম 100% লাকি। সো এই জায়গাটাতে আপনার মতো অসংখ্য মানুষের প্রয়োজনই পড়বে, এদেরকে ইউথ এঙ্গেজ করা, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো তাদেরকে শিখাচ্ছি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল বিভিন্ন ভাবে, এবং একেবারে এ টু জেড যেটা বলে এন্টারপ্রেনারশিপ এর এ টু জেড আমরা শিখি। কারণ আমি একটা কথা আগেও বলেছিলাম যে আমরা হয়তো মঞ্চে গিয়ে কথা বলি কিছুক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 45 মিনিট, তারপরে স্বপ্নটা নিয়ে ওরা বাড়ি চলে যায়, তারপর হারিয়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা এখন একটা জায়গায় এসেছি যে আমরা তাদেরকে একদম ধরে 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 শেখানো, তো সেই জিনিসটা চলছে অলমোস্ট শেষ পর্যায়ে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে তারপরেও ঠিক আছে কেউ একজন হয়তো শুরু করে দেয় কিন্তু ধরে রাখতে পারে না। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি বলে বা আপনি কি পরামর্শ দিতে পারেন? মানে মানে আমি জাস্ট আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। ঢাকা চেম্বুর 2013 সালে জাপুদিলের চেয়ারম্যান জনগণ সবুর খান স্যার, উনি আপনার ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হলেন। সে সময় আমি 2013-এ ঢাকা সেন্ট্রাল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা সেন্ট্রাল এর আবার আমি প্রেসিডেন্ট ছিলাম। তো ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হয়ে জনগণ সবুর খান উনি 64 ডিস্ট্রিক্টে 2000 উদ্যোক্তা তৈরি করার একটা প্রজেক্ট নিলেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রজেক্ট টেকেন বাই বিসিসিআই, ইভেন বাংলাদেশের একদম পায়োনিয়ার একটা প্রজেক্ট ছিল। সো আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমি ওই ওখানে একটা কনসালটেন্ট প্যানেল ছিল, সেই প্যানেলে আমি যে কনসালটেন্ট ছিলাম, এবং আমি প্রায় 30টা ডিস্ট্রিক্টে ভিজিট করেছি উইথ দেম ঢাকা চেম্বারের ওই টিম থেকে, এবং অসংখ্য পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, জানেন আমাদের 100-এর উপরে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি, 130টা হবে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি। তো ওখানে মেইন যেটা ছিল যে আইডিয়া, স্টুডেন্টদের আইডিয়া গুলো নিয়ে তাদেরকে নার্চার করে তাদের বিজনেস কে প্রফিটেবল করে তাদেরকে ব্যবসায় বসিয়ে দেবে, এবং বাংলাদেশ ব্যাংকও এই প্রজেক্টকে সমর্থন দিয়েছিল এবং 100 কোটি টাকার মতো বরাদ্দ করেছিল। উইদাউট এনি কোলাটারাল এগ্রিমেন্ট লোন পাবে বা সাপোর্ট পাবে, কারণ ফান্ড একটা বড় সমস্যা, ফান্ড একটা বড় সমস্যা। তারপর থেকে 2013-এর পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে একজন সাধারণ মানুষেরও প্রবেশ করার সুযোগ সুযোগ তৈরি হয় ওখান থেকে। আমি যে কারণে বললাম, যে কারণে এই এই কথাগুলো শুরুতে বললাম, সেখানে আমি 30টা জেলায় ভিজিট করতে গিয়ে না আমার মধ্যে একদম অভ্যাস তৈরি হয়ে গেছে যে আমি যে কোনো উদ্যোক্তাকে দেখলে আমি তার তার একটু চেষ্টা করি ইনফর্মাল ওয়েতে
তার থেকে জানার চেষ্টা করি যে কিভাবে তিনি বলে। আমার পরিচয় হয়েছিল, আমি নাম কারোটাই এখন বলবো না এই মুহূর্তে, একজনের পরিচয় হয়েছিল, আমি চিটাগাং এ ছিলাম, চিটাগাং এর ক্যাম্পেইন শেষ করে আমরা ফিরছি সীতাকুণ্ডের কাছে এসে আমরা যে মাইক্রোতে ছিলাম, মাইক্রোটা একটা পাঞ্চার হয়ে যায়, এবং পাঞ্চার হয়ে যাওয়ার পর আমরা একটা একটা জায়গায় আমাদের দাঁড়াতে হয় এবং ড্রাইভার সাহেব টায়ার চেঞ্জ করবে, তো উনি বলেন যে আপনি একটু নেমে দাঁড়ান কারণ আপনাদের অনেকে আছেন, টায়ার চেঞ্জ করতে আমার সমস্যা হবে যদি আপনার বসে থাকেন। আমরা সবাই জানলাম একটু বৃষ্টি পড়ছে, হুট করে একটা ভদ্রলোক চলে আসেন, ভদ্রলোক চলে আসেন ছাতি ছাতি নিয়ে, আসেন স্যার আমার কামরায় আসেন বসেন। আমরা কামরা এরকম অন্ধকার রাস্তা, তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে, দেখলাম যে হুলস্থুল অবস্থা, মানে মানে স্টিল মিলস, স্টিল মিলস, আমি মানে আমরা খেয়াল করি যে আমরা স্টিল মিলস এর ভিতরে। তো এই ভদ্রলোক আমাদের বসালেন, চা টা খাওয়ালেন, তারপর আমাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কার মালিক কে কি করেন, তো উনি বললেন যে এটা এরকম আমাদের প্রায় 600 লোক কাজ করছে এখন এবং আমরা একদম অটোমেটেড মেশিনে কাজ করছি। মালিক কি তাহলে? মালিক আমি। আমি একটু মানে আচ্ছা আপনি মালিক, আমরা তো সবাই জানি না যে চিনি উত্তপ্ত হবেন, তার বডি গ্রুমিং, তাকে হিরোর মতো হতে হবে, ভালো ড্রেস করতে হবে, ইট ওয়াজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এবং তো আমি বললাম যে শুরু করলে কি হয়, বলে যে আমার বাড়ি হচ্ছে বঙ্গোপসাগরের কোনায়, সীতাকুণ্ডের ওখানে বঙ্গোপসাগরের একটা পাড়ে আমার, তো আমি কাজ করি হচ্ছে ঠিক আমার গ্রাম মানে বাড়ির পাশে একটা এরকমই একটা মিল ছিল, সেই মিলে কাজ করতাম। তো ভাই আমি আমরা তিন চার ভাই একসঙ্গে মিলে প্রতি সপ্তাহে বা মাসে একবার নিচে গোসল করে যেতাম। তো একবার হঠাৎ করে আমি একটু খেয়াল করলাম যে জাহাজ কোনোদিন ওইভাবে এক্সপ্লোর করিনি, একটা জাহাজ থেমে আছে, জাহাজ থেকে জাহাজ কাটার আর কি মানে শিপ ব্রেক, ওই লোহাগুলি আসলে নিয়ে আসে আমার যে ফ্যাক্টরিতে কাজ করি সেখানে, এবং আমি সেটাকে রিলোডিং, আমি সেটাকে প্রসেস করি, কিন্তু আমার এই স্কিলসটা আছে। তো আমি আমার ভাইকে বললাম যে আমি কেন এটা করতে পারি না, আমার যেহেতু স্কিলসটা আছে। এবং সে তার ভাইকে তার পরিবারকে কনভিন্স করলো, তার পৈতৃক ভিটের অর্ধেককে সে সেল করলো, সেল করে ওই জায়গাটাতে আর একটা যে পার্ট ছিল, দুই পার্ট, তো একটা পার্ট সেল করলো আর এক পার্ট হয়ে গেলো, সেই পার্টে আপনার সেট আপ করলো রোলিং মিল। আমি যখন গিয়েছি তখন তার হাতে 2 কোটি টাকার একটা বড় একটা কোম্পানি, 2 কোটি টাকার অর্ডার তার হাতে, তারা 600 লোক কাজ করছে এটা প্রসেস করার জন্য। শুরু কিন্তু তার স্কিলস আইডেন্টিফাই করা মানে, তার মানে এটা হচ্ছে একটা জিনিস যে আমি আমার দক্ষতাকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, কারণ আমি যদি আমার দক্ষতাকে আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমি অলওয়েজ ডিপেন্ডেন্ট হয়ে থাকবো অন্য কারোর উপরে, তাহলে আমার কিন্তু সেই বিজনেসটা হবে না, ঝরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আমি আমার স্কিলস ক্যালিফাই করতে না পারি। একজন ভদ্রলোক, তিনি আমার সঙ্গে যার তখন দেখা হয় তখন তার 10টা ট্রাক, 10টা ট্রাক এবং এবং 10টা ট্রাক এবং 6টা উবারে তার গাড়ি চলে। ঢাকায় এসেছে গ্রাম থেকে জীবিকা অর্জনের জন্য, একটা রিক্সা নিয়েছে ভাড়ায়, রিক্সা চালায়, চালাতে চালাতে সেই রিক্সার সংখ্যা গিয়ে দাঁড়ালো 12টা, 12টা রিক্সার পর সে কিনলো হলুদ বেবি ট্যাক্সি, হলুদ বেবি ট্যাক্সি থেকে যখন ব্যান করে দিল গভর্নমেন্ট প্রতিটা বেবি ট্যাক্সির এগেইনস্টে সে 25,000 টাকা করে পেল, তার ছিল 4টা বেবি ট্যাক্সি, 4টা বেবি ট্যাক্সিকে 25,000 টাকায় বিক্রি করে 1,00,000 টাকা পেলো, 1,00,000 টাকা দিয়ে 25,000 টাকায় সবুজ সিএনজি পেলো, সবুজ সিএনজি কিনলো 4টা থেকে হলো 8টা, ওটা আবার বিক্রি করে দিল 14,00,000 টাকা দিয়ে বিক্রি হয়। আপনি জানি কিনা আমি জানি, এখনকার হলুদ সিএনজি গুলো ওই লাইসেন্সের দামই এখন 14,00,000 টাকা। ট্রাক কিনলো, উবারে তার গাড়ি দিল, ওই উবারে সে নিজেও চালাবো। আমি জিজ্ঞেস করলাম, আমি সদরঘাট থেকে ফিরছি উবারে, তার সঙ্গে দেখা, তাকে বললাম আপনি এখন চালান কেন, বলে হ্যাঁ আমি তো আমার আমার এইটাই হচ্ছে আমার কোর, আমি এইটা এইটা যদি আমি ছেড়ে দিই ভুলে যাই তাহলে তো আমি সে, তার মানে ওখানেও তার কোর প্যাশন এন্ড সেভিংস, সেই যে সেভ করে করে সেভ করে করে। আমি আমাদের এখনকার এখনকার এই জেনারেশনে বিজনেস যারা করে, বা এখন তো আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয় যে এখন বিশ্ববিদ্যালয় থেকে একজন ছেলে চাকরির পাশাপাশি বলে আমি ব্যবসা করবো, এটাও কিন্তু বলে, তাই না, এটাও বলে, কিন্তু এই জায়গাটাতে আমাদের আসলে একটু মাথায় রাখা উচিত যে আমার অ্যাসেসমেন্ট করা উচিত আমার নিজেকে। এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি জোর দিই, যত বিশ্ববিদ্যালয়ে গিয়েছি যত জায়গায় গিয়েছি এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি জোর দিই অ্যাসেসমেন্ট। আপনি চমৎকার কাজ করছেন, ওদেরকে ট্রেনিং দিচ্ছেন, আসলে ট্রেনিং ট্রেনিং দিয়ে উদ্যোক্তা হয়, আপনি কিন্তু ট্রেনিং পেয়ে উদ্যোক্তা হননি, কি বলেন আপনি, আপনার আপনার নিজেকে যেটা পেয়েছেন,
but you assessed yourself. Am I be able to? না, ট্রেনিং ঠিক আপনি ওইভাবে বলতে পারেন না, মানে বলবো না আমি, ট্রেনিং কিছু কিছু জিনিস দেওয়া হচ্ছে, কিন্তু আমি আসলে ওদেরকে জাগায় দেওয়ার চেষ্টা করতেছি, রাইট, হ্যাঁ, যে তোমার মধ্যে এই পটেনশিয়ালিটিটা আছে, আছে, রাইট, হয়তো তুমি চাকরি করছো, তুমি চিন্তা করছো আমি তো চাকরি করছি, ভালো 9টা 5টা বাসায় এসে ঘুমাই, বিকালবেলা বারান্দায় বসে সাথে চা খাই, কোনো সমস্যা নেই, চলে যাচ্ছে, কিন্তু তুমি যে তোমার মধ্যে, যেমন আমার মধ্যে যেটা কাজ করতাম, আমি যখন অ্যাকাউন্টসে জব করতাম, আমার কাছে মনে হতো আমার শুধুমাত্র অ্যাকাউন্টসে কাজ করতে ভালো লাগে না, আমি সেলসে কাজ করতে পারি, আমি এইচআর এ কাজ করতে পারি, আমি কাস্টমার কেয়ারে কাজ করতে পারি, মেবি আমি যে কাজ করছি, যে পটেনশিয়ালিটিতে কাজ করছি, তার চেয়ে ভালো পটেনশিয়ালিটি আমার আছে, কিন্তু আমি কখনো এক্সপ্লোর করে দেখি নাই। সেই জন্য যারা চাকরি করছে তারাও কিন্তু এরকম চিন্তা করতে পারে যে আমি যে কাজটা করছি এর বেশি কিছু করার যোগ্যতা বা ক্ষমতা আমি রাখি কিনা। আচ্ছা, এইভাবে একটা প্রশ্ন আমি আপনাকে করি, সেটি হচ্ছে যে একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল কর্মজীবী, একজন সফল উদ্যোক্তাকে আমরা সবসময় বলি যে একজন সফল উদ্যোক্তা সকালবেলা সে নিজে হাতে তার অফিস খুলবে, নিজে হাতে সে অফিস বন্ধ করবে, তার 9টা 5টার কোনো টেনশন থাকবে, 9টা 5টার মধ্যে সে তার লাইফ থাকবে না, তাই না? তার সবকিছু করতে হবে, রিস্ক নিতে হবে, এক্সপ্লোর করতে হবে। একজন সফল কর্মজীবীর কি 9টা 5টা? না, এখানে আমি আপনাকে বলি, কর্মজীবী আসলে মানে মানুষ হয় কি, আমাদের আমরা যারা চাকরি, আমি চাকরি করেছি এক সময় বা চাকরি করেন, তাদের মধ্যে একটা, আমার কেন যেন মনে হয় একটা সীমাবদ্ধতা কাজ করে, তারা হয়তো চিন্তা করেন যে আমাকে তো 9টা 5টা, কেউ কেউ, সবাই না, কেউ কেউ হয়তো চিন্তা করেন আমাকে তো 9টা 5টার জন্য বেতন দেওয়া হয়, আমি বেশি কেন কাজ করবো। এখন বেশি কাজ করে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় বা আমার হয়েছে, আমি ফিল করেছি, একটা হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেজে আপনার শেখাটা বেশি হয়ে যাবে, সো ইট দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। সেকেন্ড হচ্ছে যে আপনি নজরে পড়বেন ম্যানেজমেন্ট, কারণ ম্যানেজমেন্ট কিন্তু এই ধরনের লক্ষ্য যে যে আমার প্রতিষ্ঠানটাকে ওন করে, সো আপনি যখন ওন করবেন তখন আর আপনি 5টায় ঘড়ি দেখে অফিস থেকে যেতে পারবেন না, তখন আপনার কি হবে, আপনার হয়তো যে প্রমোশনটা 3 বছর পরে হওয়ার কথা 5 বছর পরে হতো, সেটা 1 বছর বা 2 বছর পরে হবে। আমি সেই জায়গাটাতেই বলছি যে একজন এক্সিকিউটিভ পজিশনে ঢুকে কখন সে সিইও হয়, যখন সে সিইও হয় তখনই তো আমরা তাকে বলি যে হি ইজ দি সাকসেসফুল একজন এমপ্লয়ি বা একজন এক্সিকিউটিভ। আজকে যখন মাইক্রোসফটের একজন ইন্ডিয়ান ভদ্র যখন মাইক্রোসফটের সিইও হলো, সিইও হলো, কেন সে সিইও হয়েছে 9টা 5টা অফিস করে? আচ্ছা, বিল গেটস, কেন সে বিল গেটস হয়েছে 9টা 5টা অফিস করে? ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেলো, কেন সে নোবেল পেলো 9টা 5টা করে? বা তার কমফোর্ট জোনের ভিতরে থেকে, আমার কথাটা হচ্ছে ওখানেই যে একজন উদ্যোক্তা বলি আর একজন সফল কর্মজীবী বলি, হতে কিন্তু তার নিজেকেই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমাকে কিন্তু কেউ মানে বানিয়ে দেবে না কোনো, এক্স্যাক্টলি। এবং এখানে আরেকটা ধারণাও ভেঙে দেওয়া দরকার যে আপনি অনেক বেশি সময় অফিসে থাকছেন বা তার মানে আপনি অনেক বেশি কাজ করছেন, এটা নো 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 নো, আপনাকে অনেক বেশি সময় থাকার অর্থ হলো আপনি অনেক বেশি কাজ করতে পারেন, আবার কেউ কেউ কম সময় অনেক বেশি কাজ করে, কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে, কিন্তু তার মানে কি, সে 5টা পর্যন্ত যদি অনেক বেশি কাজ করতে পারে, আরো 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে, তার মানে সে আরো কিছু, অথবা আমি তো বলি যে আপনি অফ টাইমে নিজের জন্য কিছু করেন, মানেই হচ্ছে যে আপনি একজন গুড প্রফেশনাল। এখন খুব বেশি কাজ করতে গিয়ে দেখা গেল যে আমার ফ্যামিলি আমার নজরে, তাহলে তো হলো না, সবই দরকার, আবার ফ্যামিলির পিছনে ছুটতে গেলে আমার প্রফেশনাল থাকো না, এখানে পুরো একটা ব্যালেন্স দরকার। এবং এই জন্য আমি যেটা বলি যে ক্যারিয়ারের শুরুর 5-7টা বছর একটু ফ্যামিলি কিছুটা ডিপ্রাইভ হয়, আমার ক্ষেত্রে যে তার মানে কি, তা এরপরে তো তার লাইফ এনজয় করার জন্য আর কোনো, হ্যাঁ, অনেকে হয়তো বলে যে এটা আর চেঞ্জ করা যায় না, দিস ইজ রং। আমার মনে চাইলে, যেমন আমি এখন সামাজিক কাজ করছি কিভাবে, আমার সবকিছু ঠিক রেখেই করছি, হয়তো আমি কোথাও থেকে একটু একটু কাটছাট করছি, তো সেই জন্য আমার কাছে মনে হয় যে টাইম কোনো ইস্যু না। এবং আমার কাছে যেটা আমি ফিল করি, আমি জানি না আপনি এভাবে দেখেছেন কিনা, আমি দেখি এখন বা আমি গত 3-4 বছর ধরে দেখতে পাচ্ছি যে 24 ঘন্টাকে 48 ঘন্টা করা যায়। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এক্সাম্পলটা কিভাবে, এখন ধরেন আপনি একটা কোনো একটা কাজ আপনি নিজে করেন, একদম নিজে গিয়ে করলেন, আপনি সেই কাজটা যদি অন্য কাউকে দিয়ে করান, তাহলে আপনার ওই টাইমটা আপনি সেভ করে ওই টাইমটা আপনি অন্য কাজ করতে পারতেছেন, তাহলে আপনার কিন্তু, তার মানে কি, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্য স্কোপ যে আপনি আপনার কাজটাকে অন্য কাউকে দিয়ে করিয়ে আপনি আপনার টাইমটাকে বাড়িয়ে ফেলতে পারতেছেন, কিন্তু তাই না?
এবং অনেক কিছু রেডি করা সম্ভব, এবং আপনি না চাইলেও অনেকে হেল্প করবে একটা জায়গায় একটা সময় গিয়ে। সেখানেই মানে একজন উদ্যোক্তা বা যে যে লেভেলে প্রফেশনাল বলি, আপনি যেটা বললেন 48 ঘন্টা বানানো, তারপর আপনি বলছেন যে ডেলিগেশন, এবং আসলে কিন্তু এক্সপার্টরাও বলছে যে ম্যানেজার অর আ বিজনেস ওনার ইফ হি ক্যান ডেলিগেট প্রপারলি, একটা কাজকে যদি আপনি প্রপারলি ডেলিগেট করতে পারেন, আপনার বিজনেস বলেন বা আপনার কর্মক্ষেত্র বলেন, সফল হওয়ার একটা চান্স সবচেয়ে বেশি থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের উদ্যোক্তারা যেটা সমস্যায় হয় সেটি হচ্ছে যে উদ্যোক্তা মানে এখন যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন তাদের মধ্যে ডেলিগেশনের একটা একটা প্রবলেম থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে খুব দ্রুত হতাশায় পড়ে যাওয়া। হতাশায় পড়ে যাওয়া মানে হচ্ছে যে এইটা নাই সেইটা নাই, এইটা কেমনে হবে ওইটা কেমনে হবে, এই যে যে থার্ড হ্যান্ড, এই থার্ড হ্যান্ডটাকে আসলে আমাদের আমার তো মনে হয় আপনিও অসংখ্য উদ্যোক্তাদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলেছেন, আমিও কথা বলেছি, আমি কোনোদিনও দেখিনি যে তারা একদম পেড রোজেস এর মধ্যে থেকে তার বিজনেস করেছে, অসম্ভব, এটা অসম্ভব। হ্যাঁ, টাকার জন্য সে হাই হতাশ করেছে, ব্যবসায় লসের সম্মুখীন হয়েছে, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সিচুয়েশনের সম্মুখীন সে হয়েছে, একটা ব্যবসা ফেল করেছে, দুটো ব্যবসা ফেল করেছে, হয়তো চার নাম্বার ব্যবসা গিয়ে বা কোনোটাই হয়নি, এমন ব্যবসার যে চিন্তা করেনি সেটা হয়েছে, সেটা এটা নিয়ে মাঠে নেমেছে, যেটা তো হয়নি এমন একটা জিনিস। এগুলো উদাহরণ তো অনেক আছে, অনেক আছে, আমার ক্ষেত্রেও আছে, আপনার ক্ষেত্রেও আছে, হ্যাঁ, যে অনেক রকমের ট্রাই করা হয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমি ট্রাই করেছি স্টুডেন্ট লাইফে, তো অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি গিয়ে আইটি বিজনেস করলাম, বাট আমি পড়াশোনা করেছি আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মানে কমার্স, তো আমি এখন মানে ফুল টেকনোলজি লাইফ আপনাকে কোথায় নিয়ে যাবে ইউ নেভার নো, বাট আপনার আপনার একটা একটা সুইচ বলে না সেইলিং, সেইলিং, হ্যাঁ আমি পাল তুলে রাখবো এন্ড পজিটিভনেস আমার থাকবে, আমাকে অবশ্যই আমাকে আমার ডিরেকশনে নিয়ে যাবে, কারণ সৃষ্টিকর্তা আমাকে কিন্তু পাঠিয়েছে একটা পারপাস দিয়ে, একটা ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় আমার জন্য একটা রিজিক আছে, বাট আমার যদি সেই অনেস্টি ডেডিকেশন যেটা বললাম, ডেডিকেশন কমিউনিকেশন, আমাদের যারা ধর্ম প্রচার করতে আসতেন, ধরেন আমাদের শেষ নবীর কথা বলি বা বিভিন্ন ধর্মের যারা প্রচারক ছিলেন, তাদের কি ছিল দেখেন, একটা জিনিসই ছিল যেটা আপনার মধ্যে আছে আরো অনেক ভালো মানুষদের মধ্যে আছে, সেটি হচ্ছে তার সদাচরণ, সৎ ব্যবহার, হ্যাঁ, এবং তার পজিটিভনেস, যার ফলে অনেক প্রফিট দেশের বাদশা পর্যন্ত হয়েছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আমাদের ইয়াংদের মধ্যে, যেমন আজকে সকালবেলা আমি ডেপুটি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিলাম, ওখানে মাস্টার্স কোর্সে যেসব ছেলেমেয়েরা অন্টারপ্রেনারশিপের উপরে একটা কোর্স করছিল, তো সেখানে আমি বলছিলাম যে একজন বলে স্যার কি বিজনেস করবো তো খুঁজে পেন, আমি চালা ব্যবসা করবো, তো বলে খুব সেই কি ফিল করলো, স্যার মাস্টার্স পাশ করে চালের ব্যবসা, আমাদের কি সমস্যা, তুমি বাংলাদেশে সবচেয়ে বড় যে বিজনেসম্যানরা ওরা কি ব্যবসা করে একটু খোঁজ নাও, আদার ব্যবসা করে, তেলের ব্যবসা করে, চিনির ব্যবসা করে, তো এবং চাল ইম্পোর্ট করে কা, তাই না, এখন জিনিসটা, এখন তুমি জিনিসটা কি প্রসেস করে করো, এখন আমরা কি করি, চালটাকে প্যাকেট করে কিনে আনতেছি। আপনার কাছ থেকে আমার আসলে যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা মানে কাজের ব্যাপার, জবের বেলায় বলে হন বা বিজনেস এর বেলায় হন, যে একটা চয়েস যে আমি পড়াশোনা করেছি আমার এইটুকু পর্যন্ত করা যাবে এইটুকু করা যাবে না, এটা কেন, মানে বাইরে কিন্তু এটা নাই, আমরা যদি একটু আবার বর্ডার ক্রস করি, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এটা নাই, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, একদম কাছে চায়না, আমি দূরে যেতে চাচ্ছি না, সেখানে কিন্তু এগুলো নাই, আমাদের মধ্যে এইটা কেন। আচ্ছা, আমাদের মধ্যে, শুধু আমাদের মধ্যে বলবো না, এটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়, এর দুটা কারণ থাকে। আমি বলবো যে আমাদের থেকে অন্য যে দেশগুলো, উন্নত দেশগুলো একটু এগিয়ে আছে, বিকজ ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে এখানে আপনার সেলফ অ্যাসেসমেন্ট বলে একটি আছে, আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি SIYB, স্টার্ট অ্যান্ড ইম্প্রুভ ইউর বিজনেস, যেটি ILO এর একটা মডেল। ওকে, আমি আবার ILO তে প্রায় অলমোস্ট 5 ইয়ার্স এর মতো কাজ করেছিলাম অ্যাজ এ কনসালটেন্ট এই উদ্যোক্তা উন্নয়নের, তো ওদের একটা প্রজেক্ট ছিল SIYB, তা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি সেখানে, এবং অন্যান্য বিভিন্ন মডেল সব জায়গাতে বলে সেলফ অ্যাসেসমেন্ট, আইডেন্টিফাই ইওর প্যাশন, আইডেন্টিফাই ইওর স্কিলস, অ্যান্ড দেন আইডেন্টিফাই দ্য প্রবলেমস। এখন যেটা হলো চালের ব্যবসা একজন কেন করে, সে কিন্তু শখের বসে চালের ব্যবসা করে না, সে দেখে তার লোকালিটিতে চালের ভালো প্রবলেম আছে, এবং সে হিসাব খুব ভালো বোঝে, ইম্পোর্ট এক্সপোর্ট খুব ভালো বোঝে, তাহলে দুটা ম্যাচ করলো, প্রবলেমটা ম্যাচ করলো। এক ভদ্রলোক ঢাকারই, চট্টগ্রামে দেখলো, সে দেখেছে তার হোটেলের
মানে ইন্ডিয়াতে সে প্রথমে খবর পেয়েছে যে এক ভদ্রলোক দিল্লি থেকে, আপনি শুনেছেন হয়তো, দিল্লিতে গিয়ে দেখেছে তার হোটেলের কলটাও সব ভাঙা। তো চিন্তা করেছে যে আমি যদি এরকম সাপোর্ট দিই যে সব হোটেলের রিপেয়ার আমি করে দিব। হুম 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 আচ্ছা, এই আইডিয়াটা প্রথমে তার আসছে, এবার সে অ্যাসেস করবে, অ্যাসেস করে টরে দেখে যে হ্যাঁ এরকম একটা জিনিস আমরা আমার চট্টগ্রামে করতে পারি, এবং চট্টগ্রামে সে এরকম একটা জিনিস শুরু করে দিচ্ছে। তার মানে কি, সে একটা আইডিয়া পেলো, তার নিজের একটা স্কিলস খুঁজলো যে হ্যাঁ আমি নিজেই এই ধরনের হাউস ওয়্যারিং গুলি করতে পারি। তার যে একটা হাউস ওয়্যারিং এর, আমি আমি শুধু একটা ব্যবসায়িক আইডিয়া দিতে চাই, সেটা হলো যে ঢাকায় যদিও একটা ঢাকা না সেবা এক্সপ্রেস একটা আছে, যে আপনার বাসায় যে একটা বাসায় আপনি যখন থাকেন অনেক ধরনের সাপোর্ট দরকার হয়, আপনার ফ্রিজের মিস্ত্রি, টিভির মিস্ত্রি, ঘর পর ইয়ে করতে হয় অনেক সময়, বিশেষ করে এসি গরম এই সময় তো ভয়াবহ। আপনি জানেন, আপনি অবাক হবেন, আমি গত 4 দিন ধরে, 4-5 দিন ধরে কন্টিনিউয়াস আমি 5-6 জন এসির মিস্ত্রি চেঞ্জ করলাম, কারণ এরা কোয়ালিফাইড না, ভুল অ্যাসেস করে, এসে বলে কম্প্রেশন নষ্ট, এটা নষ্ট, ওইটা নষ্ট, পাইপ ক্লিক করেছে, এই হয়েছে, এক একজন এসে এক একটা বলে। মানে এফিসিয়েন্ট এসির মিস্ত্রি বা এই ধরনের মিস্ত্রি কিন্তু নাই, এবং থাকলেও এখনো অন যথেষ্ট অভাব আছে। তার মানে কি, এখন আমাদের দেশের লোকজন তো একদম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের লোকজন কিন্তু গরমের কারণে বেডরুমে একটা এসি আছে, তার মানে কি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য কিন্তু জায়গার অভাব নেই। দিস ইজ এ প্রবলেম, এই প্রবলেম গুলো থেকে কিন্তু অনেক ব্যবসা তৈরি করা সম্ভব, আপনি সেটা বলছিলেন। যে আমি একটু আপনাকে আর একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের বিবিএ এমবিএ মাস্টার্স পাস করা ছেলেমেয়েরা যদি চিন্তা করে যে এই কাজগুলো, এই লোকগুলোকে আমি মোবিলাইজ করবো, এডমিনিস্টার করবো, এদেরকে গ্রুপে একত্রিত করে আমি সার্ভিস দিব, এ তো ছোট কোনো কাজ না, ছোট ছোট তো কাজ নাই। এই ছেলেরাই দেশের বাইরে গিয়ে এই কাজগুলো করবে, কিন্তু তারা তার নিজের দেশে করবে না। আপনি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, আপনি দেখবেন সেখানে ছেলেরা কিন্তু এই ধরনের, যাকে আমরা ইংলিশে বলি অড জব, অড জব, সেগুলো তারা ওখানে করছে, আমরা এখানে, আমরা আমাদের কিন্তু অড জবের দরকার নেই। আমার কথা হচ্ছে কি যে আইডিয়া, আপনি যদি উদ্যোক্তা, প্রথমে আপনি একজন ব্যবসায়ী হচ্ছেন, তো একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন, ডেফিনেটলি বাংলাদেশের রুলস রেগুলেশন এগুলোকে মেনটেন করে, আইন কানুনকে রক্ষা করে, তার যে ভোক্তা সেই ভোক্তাদের দিকে খেয়াল রেখে সে ব্যবসা করবে। সেখানে কোন ব্যবসায় তার মান ছোট হয়, কোন ব্যবসায় তার মান বড় হয়, এটা আমার মনে হয় না এটা আপনার। এবং এটার একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমার মধ্যে যে আমি দুইটা আমি বাস করি, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে লোকে কি বলবে, এই লোকে কি বলবে এটা বোধহয় আমাদেরকে বেশি। হ্যাঁ, এটা তো যে কারণে ছোটবেলায় আমাদের কবিতাও ছিল একটা, পাঁচে লোকে কিছু বলে আমরা, তো এটা হচ্ছে কি আমাদের লোকে কি বলে। তবে আমি আবারও আমি আবার আবারও বলবো, আমি অবশ্যই জোর দিব, সেটা হচ্ছে যে শুধু প্রবলেম আইডেন্টিফাই একটা সলিউশন না, যে আমার একটা এই প্রবলেম আছে, আমি কি আসলে সেই, কারণ আমি যদি বলি যে আমার ডেলিভার করতে পারবো কিনা, ইয়েস, ক্যান আই ডেলিভার, ক্যান আই কন্ট্রোল মাই স্টাফ, আমার আইডিয়াই নাই, আমার নলেজই নাই, আমার স্কিলসই নাই, আমি সেই ব্যবসায় যাওয়াটা, ওকে স্কিলস নাই কিন্তু আমি স্কিলসটা তৈরি করবো কিভাবে, তৈরি করার ইচ্ছা আমার আছে। ধরুন একটা, আমি অনেক সময় বলে যে গানের শিল্পী বা কি বলে যেন গান লেখেন বা সুর করেন, সুর যেন সুর করেন, সুরকার তো তৈরি করা যায় না, কিন্তু এট দ্য সেম টাইম একটা জিনিসের পিছনে তো প্যাশন লাগে, জানি না কিন্তু আমি শিখতে চাই। এই যে স্কিলস আপনি বলছেন, আমি জানি না ব্যবসা, আমি শিখতে চাই কিভাবে করবো, সে আগ্রহটা তো লাগবে। প্রথমে হচ্ছে আমার প্যাশন, আমার প্যাশন খুঁজে বের করা, আমার আসলে ভালো লাগে কি। অ্যাবসলিউটলি, আমার প্যাশন খুঁজে পেলাম, প্যাশনের পর যদি আমার সেখানে স্কিলস গ্যাপ থাকে, সেটা গ্যাপ, তাহলে আমাকে অ্যাড করতে হবে সেই স্কিলস গ্যাপটা, কারণ আই এম দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। অ্যাবসলিউটলি, ইফ আই ডোন্ট নো হাউ টু রান দ্য শিপ, এখানে মেজর রিস্ক রয়ে যায়। অ্যাবসলিউটলি, তার মানে প্যাশন পেয়ে গেলাম, দেন স্কিলস আমার চলে আসলো, অ্যান্ড দেন ব্যবসায় ঢুকি নাকি, এটা আমাদের জন্য এখন একটা ব্লেসিংস। আমি বলছি না যে এটা ছাড়া ব্যবসা করা যাবে না, এটা আমাদের জন্য একটা ব্লেসিংস, কারণ একটা সময় ছিল এই ধরনের নলেজ পাওয়া যেত না, তার জন্য আমাকে অনার্স মাস্টার্সে ভর্তি হতো। এখন ইকবাল ভাই আপনার মতো মানুষরা যে কাজগুলো করছেন, একজনকে ব্যবসায়ী হওয়ার জন্য তাকে অনুপ্রেরণা দিচ্ছেন, তার বেসিক নলেজ গুলো তাকে দিচ্ছেন। সো তাহলে আমার প্যাশন আমি খুঁজে পেলাম, স্কিলস পেয়ে গেলাম, আর ব্যবসায় টুকি নাকি, আমি ট্রেড লাইসেন্স কিভাবে করব, আমি ফান্ড ম্যানেজমেন্ট আমি কিভাবে করবো, এই জাতীয় কিছু নলেজ আপনি দিলেন না। এখন আপনি খুব ভালো একটা কথা বলেছেন, যেমন আমার এই কাজগুলো করতে আমাকে যেটা উৎসাহিত করেছে সেটা হচ্ছে যে আমি তো চাইলে 50,000 লোকের চাকরি দিতে পারবো না,
কিন্তু আমি যদি 500টা উদ্যোক্তা তৈরি করতে পারি, 50,000 লোকের চাকরি কিন্তু সম্ভব। সম্ভব সম্ভব মেইন মোটিভেশন তো এখানে, উদ্যোক্তা কেন হয়? সো আমার মূল টার্গেট কিন্তু 50,000 মানুষকে এমপ্লয় এমপ্লয়েবল করা, যে তারা যাতে একটা চাকরি করতে পারে। কিন্তু আমি 500 বা 1,000, এবং আমার ধারণা এখানে যারা জয়েন করেছেন তারা এত বেশি ভালো শিখছেন। আপনি একটু বলবেন কে কোন জেলা থেকে এবং কোন দেশ থেকে জয়েন করেছেন? রিপন ভাই একটু দেখলো, কারণ আমাদের এখানে সৌদি আরব, ইটালি, কুয়েত, ইন্ডিয়া, মালয়েশিয়া, ওমান, কাতার, এসব দেশ থেকে, এবং ভয়াবহ একটি, এবং তারা বলতে যাচ্ছে আমরা এখন ফান্ড মোবিলাইজ করতেছি, এসেই ব্যবসা শুরু করবো, আর বিদেশে থাকবো না, এইরকম কথাবার্তা বলছে। না এটা এটা বলে তো আসলে আমাদের বাংলাদেশে যে 16 কোটি মানুষ, দর্শক মন্ডলী যারা শুনছেন বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আমাদের 16 কোটি মানুষ বা বেসরকারি হিসাব করলে এটা হয়তো 18 কোটি বা 19 কোটি চলে যাচ্ছে। তো এইখানে যদি আমরা আসলে সবাই চাকরির পিছে ছুটি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটাতে পাবো না। রাদার আমরা যদি এই কাজটা করি, যেটা ইকবাল ভাই বললেন, যে একজন যদি আমরা চিন্তা করি যে না আমি আরো 10 জনকে এমপ্লয় করব, তাহলে কিন্তু আমার একদিক থেকে সলিউশন হয়ে গেল। তার মানে আমি আমি আমার নিজের জন্য করছি, আমি অন্যের জন্য করলাম। আর দ্বিতীয় যে বিষয়টা আমি অবশ্যই কিছুক্ষণ আগে বলেছি, সেটি হচ্ছে যে ব্যবসা যারা চিন্তা করছেন যে আপনার কাছে এই মুহূর্তে ফান্ড আছে বা ইউ ক্যান ম্যানেজ ফান্ড, আগে আপনি আপনার পছন্দের জায়গাটা খুঁজে বের করুন, মানে আপনি আসলে কিসে পছন্দ। যদি আপনার টেকনিক্যাল জিনিসে আপনার পছন্দ হয়, খুঁজে বের করুন কোন ধরনের। যদি আপনার খুব ছিমছাম জিনিস ভালো লাগে, খুঁজে বের, মানে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট ইউর প্যাশন। আদারওয়াইজ হবে কি, একটা সময় পর আপনার এইটা সুইচ করতে হবে, ওটা সুইচ করতে হবে, ব্যবসা স্লো হয়ে যাবে, বিকজ আপনি তো ফুল প্যাশনেট না। এবং প্যাশনের অভাবের কারণেই কিন্তু আসলে যে কোনো জিনিস স্থবির হয়ে যায়, স্থবির হয়ে যায়, সন্দেহ নেই। আর স্কিলস গ্যাপ মিনিমাইজ করার জন্য যখন আপনি প্যাশন পেলেন, যখন দেখলেন যে আমার স্কিলস গ্যাপ আছে এখানে, সো এই স্কিলস গ্যাপটা বাংলাদেশ এই মুহূর্তে শিক্ষার জন্য একটা উর্বর জায়গা আমি বলবো। কারণ কি, এত প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, দে আর ভেরি ইভেন কি অনলাইনে, এই জায়মান সাদিকে ট্রেনমেন্ট স্কুল আছে, সেখানে এখন হার্ড স্কিল সফট স্কিল দেখছে অনেক আছে। সো জাস্ট মিনি স্কিলস গ্যাপ নিন। সরকারের কারিগরি শিক্ষা বোর্ডেও আপনার অসংখ্য কারিগর, প্রায় 6,000-এর মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং সেখানে স্কিলস গুলো আছে। এন্ড দেন ফাইন্ড আ মেন্টর লাইক ইকবাল ভাই। হ্যাঁ না, এন্ড এন্ড এট দ্য সেম টাইম আমি 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 একমত আপনার সাথে, কিন্তু যেটা আপনি যেটা বললেন এই জায়গাটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি, যে আপনি যেটা বললেন নিজের ভালো লাগার কাজটা খুঁজে বের করা, যার জন্য আমি ওদের মধ্যে একটা আইডিয়া কম্পিটিশন করেছি এবং ওদেরকে বলছি তোমরা আইডিয়া জেনারেট করো, এবং তারা প্রত্যেকে আইডিয়া নিয়ে কাজ করেছে, কম্পিটিশনে যোগ দিয়েছে, আইডিয়া পাঠিয়েছে আমার কাছে। আমার কাছে এখন হিউজ অ্যামাউন্ট অফ আইডিয়া আছে, সেগুলো নিয়ে আমি কাজ করছি। সো আইডিয়ার মধ্যে গিয়ে তাদের যেটা হয়েছে, যেটা বলে প্যাশনটা ওরা কেউ কেউ অলরেডি খুঁজে পেয়েছে, যার কারণে কেউ কেউ অলরেডি শুরু করে দিয়েছে। এবং আপনি শুনলে খুব মজা পাবে, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা, এটা অলরেডি আমি ওপেন করে দিয়েছি ওদের জন্য। তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে, একজন আরেকজনের ক্রেতা বিক্রেতা হচ্ছে এবং কেনা বেচা শুরু হয়ে গেছে। সো দিস ইজ ইউনিক। হ্যাঁ, তারা নিজেরাই ক্রেতা, নিজেরাই বিক্রেতা, এবং আমি শুনলাম গতকালকে আমি ওখানে অ্যাটেন্ড করে, তারা নিজেরা ছোট ছোট গ্রুপে 2-3 জন, এই নতুন বন্ধু যারা হলো এখন 6,000, এর মধ্যে থেকে তারা ইনভেস্টর হচ্ছে, একজন আরেকজন পার্টনার হচ্ছে। সো অনেক কিছু সম্ভব এখান থেকে। সো আমরা আমরা এখন প্রায় 45 মিনিট হয়ে গেছে রিপন ভাই, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আপনার সেই ধানমন্ডি থেকে, আমার কাছে এখন মনে হয় ধানমন্ডি থেকে এইখানে আসা মানে এটা আসলে একটা দেশ অতিক্রম করা, কারণ এত ট্রাফিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম, অ্যান্ড আই হোপ যারা এখানে ছিলেন তারা অনেক এনজয় করেছেন আমাদের এই সেশনটা। এবং আপনাদের যেসব প্রশ্ন থাকবে রিপন ভাইকে আমি এখানে ট্যাগ করে দিচ্ছি, ওনাকেও যদি সরাসরি কোনো প্রশ্ন করতে চান আপনারা এখানে প্রশ্ন করবেন, ডেফিনেটলি আমরা এগুলোর উত্তর দিব। রিপন ভাই আপনি যদি একটু ক্লোজিং। জি বন্ধুরা, যারা এতক্ষণ আমার আমার এবং ইকবাল ভাই আলোচনা শুনলেন, সেখান থেকে হয়তো কিছু জিনিস আপনারা পিক করতে পারবেন। আমার কাছে যেটি মনে হয় যে আসলে এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাতে আসলে আপনাকে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার অনেক সুযোগ থাকবে। ফর এক্সাম্পল, এখন আইটির যুগ, দেখা যাচ্ছে যে আপনি না চাইলেও আপনার মনে হবে আমি একটু আইটি ব্যবসা করি। এখন আপনার ই কমার্সের যুগ, মনে হবে যে আমি একটি ই কমার্স সাইট খুলে ফেলি। বাট আমার কাছে মনে হয় যে আপনি আপনার নিজেকে আগে যাচাই করুন, আপনি আপনার নিজেকে যাচাই করুন, নিজেকে অ্যাসেস করুন, একজন কোনো মেন্টরের সুযোগ
গ্রহণ করুন, মানে তাকে আপনি তাকেও কনভিন্স করা কিন্তু আপনার ফার্স্ট একটা দায়িত্ব হয়ে যাবে যে ইয়েস আমি আমার একজন যাকে আমি পছন্দ করছি সে তাকে আমি ফেসবুকে দেখছি বা তার বাসায় দেখছি বা যেখানে দেখুন, তাকে যদি আপনি কনভিন্স করে বলুন যে প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট টু ফাইন্ড মাই প্যাশন, যেখানে আমি কাজ করতে চাই, তারপরে আপনি আপনার পরিকল্পনা। কিন্তু আমি মনে করি যে স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা কখনোই ঠিক হবে না। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট, যারাই এই 164 থেকে প্রায় 6,000 হয়ে গেছেন, এই 6,000 তরুণ তরুণী ভাই বোন যারা আছেন তাদের সকলকে জ্ঞানসমর্পণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি এই 6,000 যদি 10 জন করেও এমপ্লয় করে তাহলে 60,000, এই 60,000-এর কমিউনিটি নিয়ে আমি চিন্তা করছি কোন দিন ইকবাল ভাই আমাদের এই 60,000-কে নিয়ে একসঙ্গে এই আর্মি স্টেডিয়ামে হয়তো কোনো একটা প্রোগ্রাম করবেন, সেই আশায় রইলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ রিপন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ফাইনালি আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, যেটা সবসময় বলি যে আপনারা তো স্বপ্ন দেখে ফেলেছেন, সাহসও করেছেন, আই হোপ এখন শুরু করতে হবে। আর শুরু করার পর যে কাজটা দরকার সেটা হচ্ছে লেগে থাকতে হবে, এবং লেগে থাকার এবং লেগে থাকার কোনো বিকল্প নাই। সাথে যেটা ঢেলে দিতে হবে সেটা হচ্ছে কাজটার প্রতি ভালোবাসা, এবং এই ভালোবাসাটা যদি আমরা ধরে রাখতে পারি আপনাকে আপনিও আটকাতে পারবেন না। আই হোপ অল দ্য বেস্ট ফর ইউ, অ্যান্ড নিজের জীবনের বলার মতো একটা গল্প আপনার থেকে আমি শোনার জন্য অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ, টেক কেয়ার।